সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয় এই জায়গায়, বাংলাদেশে কোনো অপশক্তি তাকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না। রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জায়গা থেকে মনে করে যে তিনি আসলে যেই কথাটি মুখ দিয়ে বলেছেন এটি বাংলাদেশের জনমানুষ যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে তারা কোনো দিন শুনতে চায় না। এই কথা শুনে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি ফ্যাসিস্টের কোনো দোসরের এই বাংলাদেশের কোনো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের এই অধিকারটি নেই, এবং তিনি ওই কথার মাধ্যমে তার সকল অধিকার আগেও হারিয়েছিলেন, এখন সেটি তিনি আবার প্রমাণ করেছেন। আমরা আমাদের জায়গা থেকে কী করছি, আমরা বলেছি যে এই সিদ্ধান্তটি অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয় এই জায়গায়, বাংলাদেশে কোনো অপশক্তি তাকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না। সেই জায়গা থেকে আমরা বিগত দুই দিন ধরে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তাদের যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন তাদের সাথে একাধিকবার আলোচনায় বসেছি। আজকেও আমাদের একটি দল একাধিক রাজনৈতিক দলের সাথে আলোচনা করছেন, এবং আমরা বিশ্বাস করি যে অতি দ্রুত সময়ের মধ্যেই সকল রাজনৈতিক দলের সমর্থনে ওই ফ্যাসিস্টের যে একজন দোসর বাংলাদেশ রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ পদটিতে বসে আছেন তাকে অপসারণের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষের সম্মতিতে এবং রাজনৈতিক দলগুলোর সম্মতিতে একজন এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাবো যিনি এই চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে আমরা যে জায়গায় প্রত্যাশা করি সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে।